দেখুন আপনারা ট্রান্সফার অর্ডার, আমরা এসেছি আমাদের কুচবিহার দিন হাটায় আমাদের ট্রান্সফার করেছে। আমার নাম পুতুল মণ্ডল, আমি সূর্য সেন শিশু শিক্ষা কেন্দ্রে চাকরি করি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, যে ভিডিও আপনারা দেখছেন এটা হচ্ছে 24 আগস্টের ভিডিও। আপনাদের অনেকেই মনে আছে কলকাতার বিকাশ ভবনের সামনে 5 চুক্তিভিত্তিক শিক্ষিকা, তারা বিষ পান করে আত্মহরণের পথ বেছে নিয়েছিলেন। তাদের কি বক্তব্য ছিল? যে আমাদেরকে অনৈতিকভাবে ট্রান্সফার করা হয়েছে। আমরা কথা বলতে চাই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে, সেই জন্যেই আমরা বিকাশ ভবনের সামনে এসেছি, কিন্তু আমাদেরকে কথা বলার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। অথচ আমাদেরকে ট্রান্সফার লেটার একেবারে হাতে ধরে দেওয়া হয়েছে। আমরা যারা দক্ষিণবঙ্গে চাকরি করি আমাদেরকে উত্তরবঙ্গে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। কিসের ভিত্তিতে ট্রান্সফার? এই কথা তারা বলতে চেয়েছিলেন শিক্ষামন্ত্রীর সঙ্গে, কিন্তু তাদেরকে পাত্তা দেওয়া হয়নি। যখন পাত্তা দেওয়া হচ্ছে না, তাদের কথা শোনাই হচ্ছে, তারা আর কী করবেন? সেই জন্য একেবারে প্রতিবাদ জানাতে গিয়ে নিজেরা বিষ পান করে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। আর তারপর কি হয়েছিল আপনারা জানেন, তাদেরকে সকলকে একেবারে সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু আমি যার বক্তব্য শুনেছিলাম, দর্শক, পুতুল মণ্ডল, তিনি কিন্তু এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, এখনও চিকিৎসাধীন। তবে এটুকু আমি খবর পাচ্ছিলাম, দর্শক, তিনি কিন্তু এবার ট্রিটমেন্টে সাড়া দিচ্ছেন। দর্শক, পুতুল মণ্ডল, অনিমা নাথ সহ যে 5 জন সেদিন বিষ পান করেছিলেন, তারা কিন্তু প্রত্যেকেই কলকাতার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কি করবেন? শিক্ষা দপ্তর কথা শুনছেন না, শিক্ষামন্ত্রীর কথা শুনছেন না, কি করবেন? তারা কিন্তু একেবারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। প্রত্যেকে আইনজীবী মারফত কলকাতা হাইকোর্ট দ্বারস্থ হয়েছেন যে কলকাতা হাইকোর্ট বলে দিক আমাদের কি অন্যায় রয়েছে, বা আমাদেরকে যে ট্রান্সফার করা হয়েছে কিসের ভিত্তিতে, কি নিয়মের ভিত্তিতে। আমরা তো চুক্তিভিত্তিক শিক্ষিকা, কত পয়সা পাই আমরা, আমাদেরকে কোন অর্ডারে কিসের ভিত্তিতে ট্রান্সফার করা হয়েছে কলকাতা হাইকোর্ট বলে দিক। তারা যখন কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন, আজকে তাদের মধ্যে একজন অনিমা নাথের যে কেসটা, সেটা কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে ওঠে। আর কলকাতা হাইকোর্ট পুরো বিষয়টা দেখে যেটা বুঝতে পেরেছে, অবজার্ভ করেছে, যে নিয়মে ট্রান্সফার করা হয়েছে এই নিয়মই তো নেই। মানে এখানে যে বলা হচ্ছে ট্রান্সফারের যে বিষয়টা, সেটা কিসের ভিত্তিতে, কোথায় আইন রয়েছে শিক্ষা দপ্তরের, সেটা নাকি দেখাতেই পারেনি সেই অর্থে শিক্ষা দপ্তর। এবং সেই জন্যই কলকাতা হাইকোর্ট একেবারে এই যে ট্রান্সফার অর্ডার, তার উপরে অন্তর্বর্তীকালীন একেবারে স্টে করে দিয়েছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম আইনজীবী কলকাতা হাইকোর্টের ফিরদৌস স্বামীর সঙ্গে, তিনি একটি ভিডিও বাইট পাঠিয়েছেন, কি বলতে চেয়েছেন যে কলকাতা হাইকোর্টের যে অবজারভেশন, কি অবজার্ভ করেছে আজকে, যখন এই প্রশ্নটা উঠেছিল, কেসটা উঠেছিল, কলকাতা হাইকোর্টের আইনজীবী যখন বলার চেষ্টা করেছিলেন, সেই সময় বিচারপতি কি বলেছেন বা কি নির্দেশ দিয়েছেন, সেটা আমি আপনাদেরকে শোনাবো দর্শক, তারপর এটা নিয়ে আলোচনাতে আসব। আজকে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি সৌগতা ভট্টাচার্য, তিনি অনিমা নাথের যে বদলির আদেশ ছিল সেখানে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন। এই স্থগিতাদেশের পিছনের মূল কারণ হলো যে এই অনিমা নাথকে হুগলির একটি হাই স্কুল থেকে মালদার একটা হাই মাদ্রাসাতে ট্রান্সফার করা হয়েছে, এবং এই অনিমা নাথ চুক্তিভিত্তিক শিক্ষিকা, বৃত্তিমূলক প্রশিক্ষণের। এখন এই চুক্তিভিত্তিক শিক্ষিকাদের কোনো নির্দিষ্ট ট্রান্সফার রুল নেই, এত তো সত্ত্বেও তাকে ট্রান্সফার করা হয়েছিল। মহামান্য বিচারপতি বারবার জানতে চান যে এদের কোনো ট্রান্সফার রুল আছে কি নেই। আলটিমেট যেটা প্রতিভাত হয় সেটা হলো যে এদের নির্দিষ্ট কোনো ট্রান্সফার রুল না থাকা সত্ত্বেও এদেরকে ট্রান্সফার করা হয়েছিল, বিশেষ করে ওই অনিমা নাথকে ট্রান্সফার করা হয়েছে। এই চুক্তিভিত্তিক শিক্ষকেরা অত্যন্ত স্বল্প বেতন পান, এদের যদি ট্রান্সফার করে দেওয়া হয়, এই ক্ষেত্রে যেমন 300 কিলোমিটার দূরে তাকে ট্রান্সফার করা হয়েছে, এই 300 কিলোমিটার দূরে যদি তাকে ট্রান্সফার করা হয়, তার দুটো এস্টাবলিশমেন্ট মেনটেন করতে হবে, একটা হচ্ছে তার এই হুগলির বাড়িতে, অপরদিকে তার মালদাতে। এই ধরনের স্বল্প বেতনের শিক্ষিকাদের দুটো এস্টাবলিশমেন্ট মেনটেন করা সত্যিই খুব কঠিন। অপরদিকে রাজ্যের নির্দিষ্ট কোনো ট্রান্সফার রুল না থাকা সত্ত্বেও তাদের এই শিক্ষিকাকে ট্রান্সফার করা হয়েছে, যা অত্যন্ত অন্যায্য, অবৈধ। এত তো সত্ত্বেও রাজ্য সরকার এই অন্যায্য অবৈধ কাজ করেছে, এবং ডিরেক্টর ভোকেশনাল এডুকেশনের এই যে ট্রান্সফারের যে অর্ডার, সেখানে তারা এই অর্ডারকে তারা এইভাবে দেখাতে চেষ্টা করছেন যে এটা না রিলোকেট অর্ডার, অর্থাৎ এক জায়গা থেকে স্থানান্তর করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু অর্ডারে স্পষ্টত বর্ণিত আছে তাকে ট্রান্সফার করা যায়, ট্রান্সফার শব্দটি অর্ডারে কিন্তু স্পষ্টভাবে বর্ণিত আছে,
এতটা সত্ত্বেও তারা বিভিন্নভাবে চেষ্টা করছিলেন এটিকে অন্যভাবে দেখানোর, কিন্তু মহামান্য বিচারপতি ওই পক্ষের কথাবার্তা শুনানির শেষে এই ট্রান্সফার অর্ডারকে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন এবং এই মামলাতে রাজ্য সরকারকে এবং ডিরেক্টর ভোকেশনাল এডুকেশনকে নির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছেন তারা তাদের হলফনামা পেশ করবেন। অপরদিকে পিটিশনার পক্ষ থেকে আমরাও আমাদের হলফনামা পেশ করব এবং এই স্থগিতাদেশ বলবৎ থাকবে আগামী 30 নভেম্বর পর্যন্ত এবং মামলাটি শুনানির জন্য আসবে আগামী 15 নভেম্বর। দর্শক শুনলেন যে এই তো ট্রান্সফারের নিয়মই নেই, কিসের ভিত্তিতে ট্রান্সফার করা হয়েছে কলকাতা হাইকোর্ট প্রশ্ন করেছে, উত্তর দিতে পারেনি, এটাকে অন্যরকমে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যেন রিলোকেট করা হয়েছে, রিলোকেট, কিন্তু ট্রান্সফার তো বলা হয়েছিল, মানে একেবারে সদুত্তর দিতে পারেন শিক্ষা দপ্তর, শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট মানে বিচারপতি একেবারে এটার উপরে স্টে করে দিয়েছেন। এবং আপনারা তো কি বললাম দর্শক, এটা হচ্ছে অনিমানাত একজনের কেস, বাকিরাও কেস করছেন সেগুলো উঠবে, এবং এটা যেটা বলছেন আইনজীবীরা বাকিদের ক্ষেত্রে একই অর্ডার হবে এটা ধরে নেওয়াই যায়। অর্থাৎ যেটা বলছিলাম দর্শক, যে কিছুই নিয়ম মানা হচ্ছে না, সরকার নিয়ম মানছে না, শিক্ষা দপ্তর নিয়ম মানছে না, সব কিছুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর রাজনৈতিক মহল যেটা বলছে আসল উদ্দেশ্য তো এই সমস্ত আন্দোলনকে দমানো, এটাই তো আসল উদ্দেশ্য, যে এই পুতুল মণ্ডল অনিমানাতরা বিভিন্ন সময় যেভাবে মুভমেন্ট করছেন, কখনো বিকাশ ভবনের সামনে, কখনো ব্রাত্য বসুর বাড়ির সামনে, কখনো নবান্নে গিয়ে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে যেভাবে মুভমেন্ট করছেন, এ তো সরকারের ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে, সরকার তো ফাঁপড়ে পড়ে যাচ্ছে। ত্রিপুরাতে গিয়ে ব্রাত্য বসুরা প্রেস মিট করে এত কথা বলছেন আর সেখানে তারা এই মুভমেন্ট করছেন তাদের দাবি দাওয়াকে সামনে রেখে, সেগুলো তো খবর হয়ে যাচ্ছে, আরামবাগ টিভিতে সেগুলোকে তুলে ধরছে, ত্রিপুরার মানুষ তো প্রশ্ন করছেন ব্রাত্য বসুদেরকে যে কী বলছেন এখানে এসে, আপনারা যে কী হচ্ছে, চুক্তিভিত্তিক শিক্ষিকারা কেন এতদিন ধরে মুভমেন্ট করছেন, এই তো মুভমেন্ট হচ্ছে, এই তো বিস্ফোরণ করছেন, এইসব প্রশ্নগুলো যখন মানে উঠছে তখন তো ফাঁপড়ে পড়ে যাচ্ছেন এই রাজ্যের দায়িত্বে রয়েছেন নেতা মন্ত্রীরা। এবং সেই জন্য যেটা বলছেন অনেকেই রাজনৈতিক মহলের যারা বিশ্লেষক তারা বলছেন যে আসল উদ্দেশ্য হলো এদেরকে এমন এমন জায়গায় ট্রান্সফার করে দাও যেন কলকাতাতে এসে মুভমেন্ট না করতে পারেন, সেই জন্যই দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে মানে এইরকম একটা করে দেওয়া হচ্ছে এত দূরে দূরে ট্রান্সফার, যারা নিজেদের চাকরিটা ঠিক করে করার সময় পাবেন না তারা আবার মুভমেন্ট কী করে করবেন, মানে এটা একটা যে আন্দোলনকে দমনের একটা প্রয়াস, এর জন্যই তাদেরকে এইভাবে রাতারাতি ট্রান্সফার করে দেওয়া হয়েছে, আর কোনো নিয়ম দেখা হয়নি যে আদৌ এদের কোনো রুল আছে কি না, যারা চুক্তিভিত্তিক কাজ করেন তাদের ক্ষেত্রে কোনো রুল আছে কি না, বলা হচ্ছে রিলোকেট রিলোকেট বলে এইসব ঘুরিয়ে পেঁচিয়ে চেষ্টা করেছিল যে এটাকে বদলি করে দেওয়ার রাস্তাটা পরিষ্কার করার, কিন্তু কলকাতা হাইকোর্ট একেবারে মানে শিক্ষা দপ্তরের একেবারে ধরেছে যে কিসের ভিত্তিতে করেছেন ট্রান্সফার, কোথায় আপনাদের অর্ডার, চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফার অর্ডার কোথায় দেখাতে পারেনি। এবং সেই জন্যে একেবারে কলকাতা হাইকোর্ট স্টে করে দিয়েছে, না এটা এখনও এইভাবে ট্রান্সফার করা যাবে না, আপনারা জানান ভালো করে কিসের নিয়ম রয়েছে, কী জানান, হলফনামা দিন, বলা হয়েছে আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তাই তো আমি যেটা বলতে চাই দর্শক, আজকে এই প্রতিবেদন দেখানোর একটাই উদ্দেশ্য, যে তাহলে কী বুঝলাম আমরা, এই রাজ্যে কি আইনের শাসন আছে নাকি শাসকের আইন চলছে, যদি আইনের শাসন থাকতো তাহলে তো বলতে হবে কোন আইনে বদলি করা হয়েছে, নেই তো আইন, মানে আইনে তো তাদের যা আইন রয়েছে বা তাতে তো এভাবে বদলি করা যায় না, তার মানে তো আইন মেনে হয়নি, শাসকের আইন কাজ করেছে, শিক্ষামন্ত্রী এদেরকে দমানোর জন্য জব্দ করার জন্যে তার মতো করে রাতারাতি ট্রান্সফার করার ব্যবস্থা করেছেন, মানে শাসকের আইন কাজ করেছে, তাদের নিজস্ব আইন, কোনো নিয়ম আগের নিয়ম নেই, কিছু নেই, সেই আইন সেই নিয়ম ফলো করা হয়নি, একেবারে শাসকের আইন এখানে বলবৎ করার চেষ্টা হচ্ছে। তা নাহলে আরও অন্য ব্যাখ্যা আসতে পারে, নাহলে এটা এই যদি এই ব্যাখ্যাটা ঠিক হয় তাহলে অন্য ব্যাখ্যা যে রাজ্যের শিক্ষা দপ্তর নিজেরাই নিয়ম শিক্ষা জানে না, নিজেরাই নিয়মের শিক্ষা জানে না, যে কী নিয়ম রয়েছে, এই শিক্ষাই তাদের নেই, এই আইন তাদের জানা নেই, তারা আবার শিক্ষা দপ্তর চালাচ্ছে, এটাও তো ব্যাখ্যাতে আসতে পারে। দর্শক কী বলবেন, যা চলছে সব খেয়াল খুশি নিজের মতো, এমনিতে বলেছে হিউম্যান রাইট কমিশন, এমনিতে বলেছে তাদের রিপোর্টে যে এই রাজ্যে আইনের শাসন নেই, কোথায় আইনের শাসন, আইনের শাসন থাকলে তাদেরকে এইভাবে বদলি করা হয়, শুধুমাত্র তাদের আন্দোলন মুভমেন্টকে দমানোর জন্য এইভাবে রাতারাতি বদলি করে দেওয়া হলো, আজ কলকাতা হাইকোর্ট অবজার্ভ করেছে, পরিষ্কার বুঝতে পেরেছে যে এটা নিয়ম মেনে হয়নি, স্টে করে দিয়েছে। দর্শক কী বলবেন, যেভাবে প্রত্যেক দিন কলকাতা হাইকোর্টে ধাক্কা খাচ্ছে রাজ্য সরকার, তাই তো মাঝে মাঝে আমাদের মনে প্রশ্ন, যখন এত হচ্ছে তারপরেও মানুষ এত ভোট দিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসকে, 213 আসনে
জয়ী হয়ে গেল তৃণমূল কংগ্রেস, কী করে হলো যে সরকার সম্পর্কে এত মানুষের ধারণা খারাপ, যে সরকার প্রায় প্রত্যেক দিন কলকাতা হাইকোর্টে ধাক্কা খায়, সেই সরকার আবার ভোটে জিতেও আসে, সেই শাসক দল আবার ভোটে জিতেও যায়, কী করে সম্ভব? নিশ্চয় দর্শক আপনাদের কোনো মতামত থাকতে পারে, অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।